Network support. Hello. Hi, Salma. Nazifa. अच्छा देखिए साउंड क्लियर करी कि ना नेटवर्क सपोर्ट ठीक कर ट्राई करी एक इखाने ना किछु देखते पारबा ना बुझछो ना अंधकार वालेकुम अस्सलाम ओके फाइन ফার্স্ট অফ অল আমি একটু বলে নিই সেটা হচ্ছে যে আমি আবার যেটা হচ্ছে যে কোনো জিনিসের জন্য হোক তোমার ভাইয়াকে যে রুমে যেতে হয়েছে ইউ নো লাইক ওর যাওয়া আসে মিলায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে সো একা ভয় পাচ্ছি আর 1 মিনিট এটা কিন্তু একটু নড়াচড়া করবে বিকজ দোলনাটা আমি চাইলো না ই করতে পারবো না হাই 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 আন্টি বলছো উজাইনা হাই উজাইনা বাবা কেমন আছো আচ্ছা ভাইয়া গেছে টাকা আনতে টাকা আনতে গেছে কারণ কি আমি বলি আমার ব্যাগটা অনেক ছোট হ্যাঁ ক্যাটরামি করে পুরান ঢাকায় ক্যাটরামি বলে ক্যাটরামি করে কি করছে বলতেছে বাবু ছোট্ট একটা ব্যাগ নিয়ে ঘুরতেছি আমরা মানি ব্যাগটা রেখে যাও তোমার ওনার পকেটও টাকা নেয় নেই এখানে এসে উনি একটা জিনিস কিনছে ওনার জন্য এখন ওটার টাকা দিতে হবে তো বেসিক্যালি ভয় পাচ্ছিল যে আমাকে এখানে রেখে যাবে ভয় লাগতেছে এখানে গাছপালা ইউনো লাইক ভূত টুত একটা বাচ্চা ছিল চলে আসবে আমি না আমার সম্বন্ধে একটা কথা বল কিছু চলো গল্প করি চলে আসবে গল্পগুলো এরকম অনেকে ভাবতে পারো যে ভ্যাকেশনে গিয়ে এত কিসের গল্প বাট দেখিও আস্তে আস্তে গল্প করি আমার ভয়টা একটু কম কম লাগবে প্লাস গল্প হবে হ্যাঁ আজকে কি হয়েছে জানো আপু নামাজ পড়তে বসছিলাম আর তোমাকে দেখছি আ তাই গানে সাথে কমাদের দিচ্ছি সব এই দোলনাটা সেল করি আপু তুমি সবাইকে বলো আচ্ছা একটা আপু এই দোলনাটা সেল করে তোমরা যদি চাও এরকম দোলনা পারচেস করতে পারো আমি আমার নিজের বাসায় এরকম একটা দোলনা একটু ছোট ভার্সনে যদি আপু থাকে আমাকে একটু বলেন তো কারণ আমার একটা ছোট ভার্সনের লাগবে বিকজ আমার ব্যালকনিটা অনেক বড় কিন্তু আরেকটু ছোট লাগবে আই জাস্ট লাভ দোলনা আমার বাচ্চারা অনেক পছন্দ করে কিন্তু আমার সম্ভব না আচ্ছা একটু বলি এটা হচ্ছে যে লাইফ আমাদের সবার লাইফ রাইট দ্য থিং ইজ আমরা ইউনো আমাদের বলো যে আমাদের লাইফে বলো পার্সোনাল লাইফে বলো এই সেক্টরে কাজ করা থেকে স্টার্ট করে বলো এটাকে কি বলে আমাদের আমরা যারা ইনফ্লুয়েন্সার আছি আমরা যারা তোমার ভাইয়া নাই আসলে তোমার ভাইয়া উপরে গেছে রুমে গেছে টাকা আনতে গেছে ও মানে রেখে আসছে আমার আমার ব্যাগ সহ রেখে আসছে টাকা লাগবে এখন ওকে সো আমরা যারা ইনফ্লুয়েন্সার আছি বা আমরা আমরা যারা আছি আমাদের সবার পিছনে কিন্তু আমরা যে খুব স্মুথলি ইউনো লাইক কাজ করি করতে পারি নট লাইক দ্যাট এটা বাইরেও যদি বলো কখনো কখনো মনে চায় যে দূর কী ঘোড়ার ডিমের কাজ করবো কেন কাজ করবো যে আসছে আলহামদুলিল্লাহ ও মাই গড আলহামদুলিল্লাহ এত কেয়ারিং মনে দৌড়াইছে চলে আসছে বলতেই দিল না দূর আচ্ছা ব্যাকে দিই দেখো কি করে মাত্র গেছে আইরন নো কেমনে আসছে ব্ল্যাক পড়ছো সো ফানি হয়ে গেল না
সাডেন যেন বাতাসটা অফ হয়ে গেল। বাবু বাবু আই মিন লাইভ। ইয়াপ, তুমি ভয় পাচ্ছিল না আমি কিভাবে থাকবো? টাকা গুনতেছে, দেখো টাকা কাউন্ট করতেছে টাকা। আমি যে অনেক ভয় পেলাম রুমে যেতে যেতে। কেন? মোবাইল নিয়ে যাই নাই। তুমি মোবাইলের লাইট আমার ফোন তোমার কাছে তো। শামিম তুমি অনেক বেশি ই হয়ে গেছো, কেয়ারফুল না তুমি। আচ্ছা চার মিনিট লেট, আরে আমি আসছি মাত্র। শোনো কি হয়েছে, এমন না যে আমি আমার লাইফে কখনো ডিমোটিভেটেড হইনি, এমনও না আমি কখনো রিসেন্ট টাইমে যেটা হয় আমাদেরকে অনেকে অনেক কথা বলে, খারাপ লাগে, মনে হয় দূর কাজ ছেড়ে দিই। লাইফে কি আছে, হাজব্যান্ডের আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায়, জানো তোমরা সব কিছু ওভারঅল মিলে। বাট আমি আমার সব মানে মেয়ের কথা বলবো, আমার বড় মেয়ে সত্যি সত্যি পড়ে দিছে। তো সুপ্তু বেসিক্যালি ওর একটা ইনস্টাগ্রামের একটা আইডি আছে, অলরাইট, যে আইডিটার নাম হচ্ছে, খুব সুন্দর একটা নাম আছে, না না কি বল চেঞ্জ করছে আমি বলছি, দাও না একটু দাও না, ওয়ার্ডস অফ পিস অ্যান্ড হ্যাপিনেস, নামটার মধ্যে এত এত গভীরতা আছে। এটা হচ্ছে বেসিক্যালি এই ইনস্টাগ্রামে পাওয়া যায় হচ্ছে তোমার কোটেশন, ওর কোটেশন। আমি ইনস্টাগ্রামে মাঝখানে অ্যাক্টিভ হয়েছিলাম, আবার ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছি। হ্যাঁ, ওর কোটেশনগুলো এত সুন্দর, আমি মেনশন করে দিছি। আমার যখন অনেক বেশি খারাপ লাগে আমার কাছে মনে হয় যে আমি তো কারো হার্ম করিনি, তাহলে আমার সাথে কেন এরকম হবে? রেখে দে বাবু, মানে ওয়াই মি, আমাকে কেন টার্গেট করা হয়? আমি তো চুপচাপ কাজ করতেছি, ভালো কাজ করতেছি। বাট দ্য থিং ইজ, কাজের জায়গাটাও অনেক বেশি স্মুথ আমাদের এরকমটা কিন্তু না। মন খারাপ থাকলে মনে থাক সোকে না, সব কিছু ছাইরা টাইরা এটা। বাট আমি যখন ইনস্টাগ্রামে ওর সেই পার্সোনাল অ্যাকাউন্ট বলে এটাকে, আমি যখন পড়ি, লাইক আমি মাত্র ইনস্টাগ্রামটা ওপেন করলাম তোমার ভাইয়া যাওয়ার পরে, আমি যখন ওর লেখাগুলো পড়তেছিলাম, এটাকে কোটেশন বলে, আমি আমার নিজের মধ্যে না মানে ইন্সপায়ার হয়ে যাই যে আসলেই তো তাই, মানে ওর এক একটা লেখা এত সুন্দর, এত টাচি, তখন আর মনে চায় না যে দূর, মানে তখন মনে হয় যে মানে অ্যাকচুয়ালি হোয়াট ইজ লাইফ, লাইফ অনেক কিছু। এই লাইফে ঠুমকো কথায় আমি ডিমোটিভেটেড হয়ে যাব, হ্যাঁ অনেক কিছু আছে, ওর প্রত্যেকটা লেখা এত সুন্দর। এটা আমার বাচ্চা বলে বলতেছি না, আমার বাচ্চা ওর একটা বেস্ট ফ্রেন্ড, দুইজনের মিলে এটা করা। আই ডোন্ট নো ওয়াই স্যার, আমার অনেক গরম লাগছে, আমার অনেক গরম লাগছে। তুমি হাইটা আসছো, তুমি সোয়েটার পরো, আমি সোয়েটার পরো না, বাট অনেক গরম লাগতেছে, বাতাস নেই, খেয়াল করে দেখছো ভূত। সো তোমরা চাইলে ওর ইনস্টাগ্রামটা ই করতে পারো, চেক করতে পারো। আমার কাছে মনে হয় যে কখনো কখনো থাকে না যে কিছু কিছু জিনিস আমরা দেখি, অনেক সময় হয় যে লাইফ চেঞ্জ হয়ে যায়। আমি মাত্র সত্যি কোটেশন পড়তেছিলাম, তুমি যাওয়া আসে মিলে তো তোমার 10 মিনিট লাগছে। সবাই তো আমাদের বোধ চায়, কেউ আলাদা চায় না আমাদেরকে। বাবু খাবারে ওইটা আসছে, কথাবার্তা কি বলে শোনো। সো ওর যেটা আছে ভাইয়া, জাস্ট ভাইয়া আসছে, ভাইয়াকে দেখাচ্ছি, তারাও আচ্ছা। সো তোমরা চাইলে ওর লেখা সত্যি লেখাগুলা পড়তে চাই, একটু নামটা বলো আপু। আপু এটা হচ্ছে ওয়ার্ডস অফ পিস অ্যান্ড হ্যাপিনেস, আমি মেনশন করে দিয়েছি। তোমরা চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে যে ওর ইনস্টাগ্রাম চাইলে তোমরা ফলো করতে পারো, তোমাদের ভালো লাগবে। আই নো এত সুন্দর, সত্যি সো ম্যাচ ম্যাচিওর, আলহামদুলিল্লাহ। ইয়া, এবং ওর তাহির আপু, ডক্টর তাহির আপু, ওর এত সুন্দর লিখে, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে আমার নিজের সন্তান বলে বলতেছি। ওরা দুইজন, একজন এডিটিং করে একজন লিখে, এটা ওদের নিজস্ব লেখা। এটা স্যার বিপু না, বাবা গান একটা প্লেন ড্রেস একটা,
থ্যাংক ইউ প্রিয়াঙ্কা আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার ভাইয়া আসছে, দাঁড়াও, ওই যে ও সাইন করতেছে, যেটার জন্য তাকে অনেক কষ্ট করে সেই পাহাড়ে উঠতে হয়েছে। সো আমি আসলে কথা আজকে বেশি বাড়াবো না, কেন জানো, আমি বললাম না 10 মিনিটে আমি আমার মেয়ের কোটেশনগুলো পড়তেছিলাম ইনস্টাগ্রামে, আমার মনটাই ভালো হয়ে গেছে। হোয়ার ইজ মাই ফোন শামিম? দিস মাই ফোন। সো আমি তোমাদেরকে না, লেটস সি, আমি তোমাদেরকে দুইটা কোটেশন পড়ে শোনাই, আই নো তোমাদের ভালো লাগবে। আর আমি পড়া চাইতে মনে হয় তোমার ভাইয়া যদি পড়ে শোনায় তোমাদের আরো বেশি ভালো লাগবে। মে পি পার্সেলটা তার এখানে আছে, লবণ দিয়ে, এটা গ্রিন চিলি, এটা লেমন, আর এটা সল্ট। ওকে, থ্যাংক ইউ। দুপুরবেলা সল্ট অনেক দরকার ছিল, আমরা নর্মালি সেরকম খাই না আসলে। ভালো আছি কাজী আপু, আপু কাজী আপু দেখলে ভাই, ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি চলে যাই আমার ইনস্টাগ্রামে, হ্যাঁ আমি আমার ইনস্টাগ্রামে চলে যাই, লেটস সি। সবার আগে না ওরটাই উঠে থাকবে, আই নো, বিকজ ওর প্রত্যেকটা লেখা আমি অনেক বেশি ফলো করি, অ্যান্ড আমার অনেক ভালো লাগে। আমার আমার মেয়ে বলে না, ও ও ডিফারেন্ট, লাইক সেদিন মনে আছে পুলিশ প্লাজায় কী ঘটনা বাবু বলো, রূপমে যখন আমি জুতো কিনতে গেছি, ও কিভাবে হিজাব করে, একটা আপু একটা আন্টি বলো, মানে ওর মতো করে হিজাব করতে চায় কিন্তু প্র্যাকটিস করে পারে না, ওর কাছ থেকে শিখতে চায়। আমি আমার মেয়েকে বাসায় এসে বলছিলাম যে বাবা তুমি হিজাবের একটা ইউটিউব ওপেন করতে পারো, ও খুব সিম্পল ওয়েতে হিজাব করে, হ্যাঁ, বাট ওর রিপ্লাইংয়ে ছিল হচ্ছে মামা আমি আসলে ইউটিউবার বা এরকম কিছু হতে চাই না, আমি ও ডিফারেন্ট প্যাটার্নে কাজ করতে পছন্দ করে এবং ওর আমি অ্যাপ্রিসিয়েট করি বিকজ ও টোটালি ডিফারেন্ট। ওর আমি ওর লেখা পড়ে শোনাই তোমাদেরকে, দাঁড়াও, ওয়েট আ মিনিট প্লিজ। আমার তো মনে হয় যে আমি না পড়লে তোমার, মানে তোমার ভাইয়া পড়লে মনে হয় বেশি ভালো লাগবে। রিসেন্ট কী লিখছে আমি জানি না, দেখি দাঁড়াও, আজকেই লিখেছিলাম একটা, আচ্ছা ওয়েট আ মিনিট বাবু, এটা ধরো ব্যাং কত 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 ক
আরেকটা লিখছে দ্য রিয়েলিটি ইজ নান অফ আস, এটা লিখো তুমি, একটু পড়ো তো বাবু, এটা আমার অনেক ভালো লাগছে। আচ্ছা আগে লাভ দিই, নিজের মেয়ে বলে না, অনেক ভালো লাগছে। দেখি তোমার ভাই কি পড়ে শুনি। দ্য রিয়েলিটি ইজ নান অফ আস আর ইজি টু বি উইথ, উই অল সাফার ফ্রম সামথিং, সো হোয়েন ইউ মিট সাম ওয়ান হু ইজ উইলিং টু স্টে কমিটেড টু আন্ডারস্ট্যান্ড ইউ অ্যান্ড অ্যাকচুয়ালি ওয়ান্টস টু গ্রো উইথ ইউ, ডোন্ট লেট লেম লাইক ইগো অ্যান্ড প্রাইড রুইন ইট। সো আমি জাস্ট তোমাদের কান্তা ইনস্টাগ্রামে মাত্র তোমাকে আমি কিন্তু ই করছি না, আমি বলতেছিলাম না ডোন্ট বিলিভ এভরিথিং ইউ হিয়ার, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমি একটু সময় বুঝতে পারতে পারি। না না, কান্তা না, বৃষ্টি। বৃষ্টি তুমি কেমন আছো? বাবু রে মন খারাপ। আমি আরেকটা শোনাই তোমাদেরকে, ডোন্ট বিলিভ এভরিথিং ইউ হিয়ার, এটা খুব সুন্দর লিখছে, দেয়ার আর অলওয়েজ থ্রি সাইড অফ আ স্টোরি, ইয়ার্স দেয়ার্স অ্যান্ড দ্য ট্রুথস আল্লাহ নোজ। মাই গড, আলহামদুলিল্লাহ। সো এই জিনিসটা দেখো মানে কত সুন্দর করে সে লিখছে, ডোন্ট বিলিভ এভরিথিং ইউ হিয়ার। আমি জানি যে বেসিক্যালি সে যেটা করে সে কোর্সগুলিকে এখানে সবার আন্ডারস্ট্যান্ডিং জন্য তুলে ধরে, সো দ্যাট ইট গিভস অ্যান ইন্সপিরেশন টু দ্য পিপল। ওকে, মানে ধরো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে তো আমরা মন খারাপ করতে পারি বা ইন্সপিরেশনের ল্যাকিংস হতে পারে, সো যে কোর্সগুলিকে এখানে তুলে ধরে। বাবু তুমি কিন্তু ওর কোর্সগুলো খুব কম পড়ো, আমি পড়ি এবং আই নো যে আমি কতটা ইন্সপায়ার হই ওর কোর্সগুলো। না না, তুমি ভুল বললা, ওর সাথে ইনস্টাগ্রামে ইয়ে আছি, কানেক্টেড আছি, সো হোয়েন এভার শি পোস্টেড আমি কিন্তু সাথে সাথে আমি ইয়েটা পেয়ে যাই। আপনার লজ্জা করে না মোহন,
এখানে কি করেন মেয়েদের মেয়েদের লাইফে কি করেন? হ্যাঁ বউ নাই বাসায় ফাজিল, এইসব ফাজিল পোলাগুলোর এরা থাপড়ায় দাঁতগুলো ফেলা দেওয়া উচিত। সুপ্তি ওর বিটিতে যা বার্থডেতে যা বলছে কি হচ্ছে? সুপ্তি এখানে একটা লিখেছে, অলওয়েজ ট্রাই টু শেয়ার গুড ওয়ার্ডস ইন সোশ্যাল মিডিয়া, ইট উইল হেল্প ইউ ইভেন আফটার ডেথ। ও রিয়েলি? দেখি কি লিখছে বলো। অলওয়েজ ট্রাই টু শেয়ার গুড ওয়ার্ডস ইন সোশ্যাল মিডিয়া, ইট উইল হেল্প ইউ ইভেন আফটার ডেথ। ও মাই গড, জাস্ট লুক গার্লস, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া মানে ওর মা যে সোশ্যাল মিডিয়াতে কাজ করে সেটা নিয়ে সে লিখছে। সো এখানে না আমাদের লাইফে না এমন থাকে না যে আমরা ডিমোটিভেটেড হয়ে যাই, খারাপ লাগে, থ্যাত সাতা কাজই করব না, ওকে ফাইন ভাল লাগতেছে না, ইটস ওকে আমার তো আছে, আর কেন আমার হাজব্যান্ডের তো সব কিছুই আছে, সো ওয়াই মি? সব কিছু মিলামিশে না, আমি যখন ওর এই কোটেশনগুলো পড়ি আমি না মোটিভেটেড হয়ে যাই, অনেক বেশি ভাল লাগে, বিকজ প্রত্যেকটা লেখার মধ্যে না মানে সত্যতা মনে হয় লুকায় আছে। ঠিক আছে, আমি আমার পার্সোনাল ডাটা ইউজ করছি বিকজ এখানে অনেক বেশি ঝামেলা। তো যাই হোক, এখন তোমার ভাই অলরেডি চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে দেখার জন্য। আচ্ছা এটা ক্লিয়ার হবে না, ও তোমার ভাই একটা সুন্দর টিকটক করছে আজকে, খুব সুন্দর টিকটক, মানে সে এখন টিকটকার অ্যাকচুয়ালি আমার রাইডিতে, ওইটা খুব ভালো হয়েছে, কাঁটা চামচ কাঁটা চামচ কাঁটা চামচ টিকটকটা ভালো, আমি তোমারে শিখাই দিছি, ডিরেকশন আমি দিছি, আমি আমি ডিরেক্টর ছিলাম বাবু প্লিজ। আচ্ছা শুনো, যারা অভিনয় করে ডিরেক্টর থাকে বেবি, বাট ডিরেক্টর আমি ছিলাম ডিরেক্টর, আমি তোমাকে বলছি যে এই হাতে ফর্ক এই হাতে স্পুন, বাট ডিরেক্টর উল্টা উল্টা না না উল্টা বলছি শামিম, সেটা চলো এটা ফ্রন্ট ক্যাম, তুমি ফ্রন্ট ক্যামে তুমি যদি তাদেরকে না বোঝাও যে তুমি আসলে জানোই না কেমনে খায়, তুমি যদি জানো দ্যাট মিনস এটা হবে না, দিস ইজ নট অ্যাক্টিং শামিম। ওকে আপু এত করে বললাম কিভাবে দেখ, ফারিহা নামে এক জায়গা থাক, আজকে ভাই একে দেখ না, আসবে না, আস ও আজকে বৃষ্টি, তোমার মেয়ে খুব মিষ্টি, থ্যাংক ইউ। হ্যাঁ ব্যাঙের ডাকটা আর্টিফিশিয়াল, ভাইয়া কোথায় ছিল, ভাইয়া টাকা আনতে গেছিল, ভাইয়ার পকেটে টাকা ছিল না। আমি বলি আমার ব্যাগটা অনেক ছোট, ওয়েস মাই ব্যাগ বাবু, এই ব্যাগটা না বারবার শুধু আটকে যাচ্ছিল, ব্যাগটা দাও দেখাই, আচ্ছা আবার ঘটনা ঘটছে, সেই ঘটনা ঘটছে, ছোট ব্যাগ নিয়ে ঘুরতেছি, যেটা হয়েছে আমার ব্যাগে মানি ব্যাগ ছিল, মজা লাগতেছিল ওই মানি ব্যাগ, তোমার ভাইয়া বলছে কি বাবু তোমার এত ছোট একটা ব্যাগ, তিনটা ফোন ঢুকলে ইনাফ, তো তোমার মানি ব্যাগের জন্য ফোন আটতেছে না, ইউর নেট কানেকশন প্রবলেম, ইটস ওকে লাগবে না, বিকজ আমি এখন টাটা ভাই ভাই বলবো। তারপরে মানি ব্যাগটা বের করে ফেলছে, নিজের পকেটে টাকা নেয় নেই, টাকা ছিল না, সে তার পছন্দের জিনিস কিনছে এখান থেকে, খাওয়ার জিনিস, হ্যাঁ পছন্দের খাওয়ার জিনিস কিনছে একটা, এখন যে টাকা তো এখানে দিতে হবে, কী করবে, গেল পাহাড়ে আবার উঠলো আবার নামলো। তোমার হাজব্যান্ড ওয়াইফ দুজনই খুব ভালো, থ্যাংক ইউ, না ও অনেক ভালো না, অনেক পচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি। শোনো ব্যাপারটা এরকম হয়েছে, মোহন ভাইয়া আপনার সাথে খারাপ ই করিনি, ঠিক আছে, দ্য থিং ইজ শামিম, কি 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 বাবু, শামিম শামিম হাই হাই রে, সবাইকে দেখাও, সবাইকে লাইক, বিয়ালটা এটা কি, এটা কি বিয়ালটা, ও ফাস্ট থেকে এরকম করছে শামিম, শামিম তোমাকে পছন্দ করে, শামিম শোনো নেমে গেছে, বিশ্বাস করো আমার পুরো বডিতে জারকাটা দাঁড়ায় গেছে শামিম, এটা বিড়াল বাবু, শামিম ওকে ফার্স্ট থেকে আমি আদর করতেছি, ওকে ফরগেট ইট, কি ফরগেট ইট, আমার বডিতে পুরো জারকাটা দাঁড়ায় গেছে, ফরগেট ইট বাবু, শোনো বিড়ালটা দেখাই সবাইকে, এই যে বিড়ালটা দৌড়াচ্ছে, কি করলো শামিম, ও তোমার আপুর গায়ে বেয়ে উঠে গেছে, ইটস ওকে বাবু, একটা বিড়াল তো, ফারিয়া ভয় পেয়ে গেছে, না না সেটা না, প্লিজ বাবু একটা বিড়াল তো, ভয় পেও না, ভয় পেও না, আই এম পারফেক্টলি ওকে অ্যাকচুয়ালি, প্লিজ প্লিজ
ভয় পেও না ভয় পেও আমি ওকে না তোমারে আমি আর বকা দিলাম মানে ব্যাপারটা এরকম হইছে না হঠাৎ করে জার কাটা দাঁড়ায় গেছে শৈলে মানে এই বিড়ালটা না প্রথম থেকে আমি যখন ভিতরে ছিলাম আমি প্রায় 2 ঘন্টা ধরে বাইরে তারও বেশি আমরা তখন থেকে ও মানে কোনোভাবেই হাইছো না কোনোদিন দেখছো এরকম করে উঠে যায় কিসের উপর উঠছে সেটা দেখাই বিকজ ফারিয়া বসে একটা দোল নেয় দোলনার পেছন থেকে উঠছে এই যে দোলনাটা এর পেছন থেকে বিড়ালটা উঠে গেছে তুমি জাস্ট আস্কো বা ইয়ে দেখে এখানকার ইয়ে দেখো ও কি এরকম করে কিনা কোনোদিন বলদের বাচ্চা বলদ ভাই কি ভাই এটা দুনিয়া সবাই জানে এই জন্য বলদ বলছি ভাই তোতলা না ভালো তো তোতলা খারাপ কি তো বলদের বাচ্চা সো হোয়াট আমি পাবলিক ফিগার সো হোয়াট না ওর ওনার কাছে মনে হয়েছে যে বলদ টাস্কবার একটা কমেন্ট করে দিয়ে যাবে ভাই আই এম সরি ওনাকে দয়া করে একটু কালকের লাইভটা দেখতে বলো লকড বলদটা কিছু আপনিও করেন না বুবু তোমার মেয়ে শুভ্তি খুব মেধাবী বাট থ্যাংক ইউ আপু মুরুবিতে কাছে স্বামীর নাম ধরে ডাকা ভালো না আপু এটা আমার শাশুড়ি সবসময় বলতো এই জন্যই বাবু ডাকে নাম ধরে ডাকে না বিশ্বাস করো আমার শাশুড়ি না এটা ভূত না ভূত না ওরে আদর করে আমি অনেকগুলো খাওয়াইছি কারণ এটা রেস্টুরেন্টে থাকে আমরা রেস্টুরেন্টের বাইরে বসা ও আমাদের আমরা এতক্ষণ অনেকগুলো ফ্রাইড চিকেন ওকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি কিছু নাই এই জন্য আমি লাইভে আসছি ভাবলাম যে না আমি যেটা থেকে মোটিভেটেড হই ওইটা একটু শেয়ার করি বাট এটা তো শামিমের সামনেই হয়ে গেল এটা এরকম করলো কেন আমি বুঝলাম না ও যাচ্ছিল না আমি বলছি বিলাইটা আমার মতো দেখতে মানে আমার মতো কেমন মানে তোমার মুখ থেকে পানি চলে আসবে আমার মুখে মানে আমার মতো বলার রিজনটাকে আমি একটু বলি মানে বিড়ালটা না মানে কিছু কিছু থাকে না মানে আমি নিজেকে সুন্দর বলতেছি না অ্যাকচুয়ালি আমি নিজে সুন্দর বাবু কি বুঝায় বলো না না বিড়ালটা হলো খুব মিশুক না মিশুকের জন্য না আমি তো মিশুক পুরো অনেক ঠান্ডা তাই আমি ইয়ে পড়ে আছি বিড়ালটা আসলে বেসিক্যালি অনেক মিশুক এবং ও সেই 2 ঘন্টা ধরে আমাদের সাথে আছে তা ওর বসার স্টাইলটা তুমি না মাত্র বললা আচ্ছা বসার স্টাইলটা অনেক সুন্দর তুমি বিলাইয়ের সাথে বললা বিলাইটা আমার মতো না এটা বলার কারণ হলো যে ও তুমি যেরকম মিশুক সবার সাথে ও মিশুক ও এসে এতক্ষণ আমাদের সাথে থাকলো এখন পেছন থেকে উঠলো মানে তুমি একটা কি বলছো জানো মানে বিলাই আমি আসলে বিলাই বলি পুরান ঢাকার মেয়ে তো এটা সত্যি কথা হ্যাঁ বিলাইটা না একটু কল মানে থাকে না বাবু একটু ধরো আমি একটু বুঝায় বলি ধরো ওকে ধরো আমি তো আমি খাবো তো পানিটা একটু খেয়ে নেই তুমি পরে পানি খাবো এটা যেটা বলদামি করবে তাকে আমি বলদই বলবো আর আমার হাজবেন্ডের কথা বলবে সে তো বলদের বলদ আচ্ছা ঠিক আছে যে কোনো আপুদের হাজবেন্ডের নিয়ে কথা বলো একদম শোনো কি হয়েছে বিড়ালটা না এরকম কার শেপ নিয়ে তা আমি না মানে স্বামী বলতেছে আমার হাজবেন্ডই বলতেছে কি যে দেখো তোর লেজটাকে ও পা দিয়ে না এরকম করে পাটাকে আটকে রেখেছিল শীতে যাতে শীত না লাগে না মানে থাকে না লেজটাকে পায়ের মধ্যে দিয়ে আটকা রাখছে এখন তোমার ভাইয়া বলতেছে কি আমি বলতেছি দেখো তো বিড়ালটা কত সুন্দর না তো এই এই দেখো 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 ও হাঁটতেছে উঁচু হয়ে শামিম এটা তো এত বড় ছিল না এত বড়ই ছিল না এত বড়ই ছিল আচ্ছা আমরা বিড়াল নিয়ে প্রসঙ্গ বন্ধ করি বিড়ালটাকে একটা পিটানি দিয়ে দেবো উঁচা হয়ে হাঁটতেছে তুমি জাস্ট দেখো ও তো সবসময় উঁচা হয়ে হাঁটে ও কি নিচু দুইটা ও দুইটা ওইটা ওর মা ওইটা ওর মা না 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 বড় যেটা দেখছো ওইটা ওর মা তুমি আমারে একটু আগে বলছো এখানে একটাই বিলাই নো 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 এখানে চারটা বিড়াল কসম আল্লাহর তুমি না না এখানে একটা ছিল বাট টোটাল রিসোর্টে আমি চারটা বিড়াল দেখছি আমি তোমাকে যখন বললাম যে ওরা কি মানে ওরা এরকম কেন একটা বিড়ালকে নাটকা রাখছে তুমি কি বললে না 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 আমি তোমাকে বলি আই হ্যাভ সিন 4 বিড়ালস মানে 4 ক্যাটস
আচ্ছা তুমি ভয় পাইছো কেন? আমি ভয় পাইনি। কে বলছে? আচ্ছা 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 ভয় পাওয়ার কিছু নাই তো। আমি আমি সেটা বলতেছি না। এখন তো এক শামিম শোনো, তোমার রং ছিল, মানে তুমি কেউ যদি ভুল করে তার সেই ভুলটা শুধরানো উচিত, ঠিক আছে? আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু এখানে বিড়াল, এক মিনিট, এখানে বিড়াল ছিল একটা, ওটা বাচ্চাটা, এক মিনিট, বাচ্চা ছিল না আমার সাথে এতক্ষণ? হ্যাঁ, আমি যখন বললাম আমি ক্লিয়ার করি। আচ্ছা তুমি ভয় পাইছো বাবু, এখন তুমি ভয়টাকে তুমি কেন স্বীকার করতেছো? তুমি তখন বলছো যে এই রিসর্টে একটাই বিড়াল। না না আচ্ছা ঠিক আছে, সেটা আমি বলছি কারণ এখানে সাডেন একটা দুইটা দেখছি। না আমি কিন্তু বিকালে একটা দেখছি, নিচের দিকে হেঁটে গেছে, সো মানে সেটা আবার সাদা না, সেটা আবার মানে স্ট্রাইপস আছে ওটার গায়ে। সো বাবু তুমি মানে তুমি সত্যি কথা বলো, তুমি ভয় পাইছো? ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা তোমাকে আমি দোয়া ইউনুস পরে ফু দিয়ে দিচ্ছি। আর তোমার ঘরের উপর যদি এরকম উঠে এসে একটা বসতো না, বসতো কেমন লাগে? বাদ দাও, চুপ থাক। তোমাকে আমি ফু দিয়ে দিলাম, আর ভয় নাই। প্লিজ না শামিম, এরকম করো না, এটা একটা ই আছে, এটা তো আমি ইতে আসি না, লাইভে না শামিম, এরকম ফাজদাম করো না। চুল কিভাবে বাঁধবো? খোপা হয় না আমার হেয়ারে। আমি ভয় পাইনি, আমার কাছে মনে হয় বডির জার কাটা দাঁড়ায় গেছে। না ফাজলামো, আমি এত ই করে ওরে খাওয়াইলাম, আদর করে করে খাওয়াইলাম, আমি একটা ব্যান্ড নিয়ে আসতে পারলাম না সামনে। তুই তো ব্যান্ডাতে বলো নাই। লাগবে না, চুপ থাকো দাও। না আমি যে জন্য লাইভে আসছি আমি সেটাই বললাম না, দূর। কি জন্য লাইভে আসছি? লাইভে আসছি কি জন্য? তুমি চলে গেছো, তারপর খারাপ লাগতেছিল, সুপ্তির কোটেশন পড়ছি ভালো লাগতেছিল, তাই ওই জন্য লাইভে আসছি। সবাই রুমে চলে যেতে বলছে। আপনাদের লাইফ কমি কন্টিনিউ দেখে যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্ট্রাইপ আমার ব্রাউন স্ট্রাইপ কি? ওই যে বিড়াল, আর একটা ব্রাউন স্ট্রাইপ ছিল। না না এটা না, আমি যেটা বললাম যে একটা ব্রাউন স্ট্রাইপ ছিল ছিল। একটা গান গাই? মানে তুমি গান গাবা? এক্সকিউজ মি, না না তোমার গানের গলা অনেক সুন্দর। তুমি আসলে ছোটবেলায় হারমোনিয়াম দিয়ে গান গাইতা, এবং আমাকে মানে দা সুইটেস্ট মিউজিক আই হ্যাভ হার্ড ইন মাই লাইফ দ্যাট ইজ ফ্রম ইউ। কোথায় মনে আছে? চিড়িয়াখানায়, চিড়িয়াখানায় তোমার ভাইয়াকে আমি গান শুনিয়েছিলাম। গানটা এমন ছিল, এত ভালো বেসন আমায় বিনিময়ে, তখন অনেক বাংলা সিনেমা দেখতাম। হ্যাঁ এই বিড়ালকে আমি খাওয়াইছি, কিছু হবে না, পুরো একটা ফ্রাইড চিকেন খাইছে বিড়ালটা। ফ্রাইড চিকেন অর্ডার করা হয়েছে আমার জন্য, আমাদের জন্য, বাট বিলাইটারই খাওয়াইছি, আমি বিলাই বলি। শেষ পর্যন্ত এটা ঘরের উপর উঠলো। আপনারা এত কিউট, আপনারা অনেক ভালো। রুমে যাব না, একটু পরে যাব, কেন? এখানে পাশে লোকজন আছে। এই যে পাশে একটা কাপল আসছে, দোলনায় বসছে। সো ওকে, কোনো আচ্ছা বাবু বলে ডাকলে আপনার ভালোবাসার কোনো বয়স নেই? হ্যাঁ আফসানা, ভালোবাসা। আচ্ছা বলো তো, এই লোকটাকে যখন আমি বিয়ে করছিলাম, এই লোকটা যখন আমাকে বিয়ে করছিল, তখন আমরা কত ছোট ছিলাম না? এখন আমাদের বয়স হইতেছে, এখন কি আমরা আবার আপনি আপনি? জি হুজুর, জি হুজুর, আপনি শামিম, আপনি? না এই জন্য তো নাম ধরে ডাকবা না, বাবু বলে ডাকবা। না ওই একটা আপু, মানে বদমাইশ তো, বদমাইশগুলো আছে না, দুই একটা বদমাইশটা আমি রিপ্লাই দিচ্ছে। আরে এ তো থাকবেই। আমি এখন চাই সাডেন ব্যাক সাইড ঘুরাই দিব, সো লেটস সি মিস্টার আব্দুর রহমান কি করবে। ওকে, আমি যখন ডিমোটিভেটেড হয়ে যাই, তখন আমি অ্যাকচুয়ালি আমার মেয়ের ইটা দেখাই, দেখি। কিন্তু আমি যে কমেন্টস চাচ্ছিলাম, আমি কালকে কেমন মানে অ্যাজ মাই ফার্স্ট লাইফ ফর লং টাইম, কালকে আমি লাইভ। আমার হাজবেন্ডের লাইফটা কেমন ছিল? আপনার চোখগুলো বিড়ালের মতো দেখতে। এটা কোনো ছেলে কমেন্ট করছে, আই এম শিওর। না আপু, তাওকা তাকুয়া, আমাদেরকে নিউলি কাপলি ভাবে মানুষ। বললাম না কালকে এখানকার যে ওই যে চেক পয়েন্টে এরা আমাদেরকে আটকাইছিল অনেকক্ষণ ইনকোয়ারি করছে, ভাবছে মেবি ইউ নো লাইক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসছে মেবি। থ্যাংক ইউ, আমার খুব গান গাইতে ইচ্ছে করতেছে। না গান গাওয়ার একটা আলাদা সেশন থাকবে, সেই দিন তুমি গান গাবা, আজকে না। তোমার
আজকে আমার যেটা আমাকে এত বাজেভাবে পচাইতেছো না 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 সেটা না তুমি অনেক ভালো গান গাও নো কিন্তু গান গাওয়ার জন্য তার আলাদা একটা দরকার নাই আমি গানই গাবো না জীবনে কিন্তু তুমি জিজ্ঞেস করো না আমার লাইফ কেমন লাগলো এটা কি কমেন্ট করতেছ না কেন লাইফ কেমন লাগছে তোমার ভাইয়া বলো কালকের লাইভ যারা দেখ বেস্ট ছিল ভাইয়া ও মাই গড মানে ও কালকের লাইভ শুরু হয়ে গেছে সি সিএসি আপনার কথাগুলো খুব ভালো লাগছে আমি তো কেউ সবাই গান ভুলে গেছে আমি অনেক ভালো গান গাই কি জোস খুব ভালো হয়েছে তোমার লাইফ তোমার শোনো বাবু অলমোস্ট 5 লাখ মানুষ আপুরা একদিনে দেখে ফেলছে মানে তুমি খুব মানে নিজের ই নিচ্ছ ক্রেডিট নো বেসিক্যালি আমি তো লাইভে কখনো আসি না এবং আমি তো লাইভ বুঝি না কালকে আমি তুমি আমার চেয়ে বেশি বুঝছো না কালকে আমি একটা মানে ফ্রেশার যেভাবে কথা বলে আমি সেভাবে কথা বলছি বাবু ভূমি ফলাও ভাইয়া তিনবার আপনাদের লাইভ দেখছি রোজা আচ্ছা কি বলতেছো শুনি ভাইয়া কালকে লাইভগুলো সুন্দর ছিল থ্যাংক ইউ আরেকটা কি ছিল ভাইয়া কেমন আছেন মনে আছে আপু লাইভ লাইভ লেটারের কথা লাভ লেটারের কথা না সেটা থাকবেই সে তখন তো লেটার ছাড়া আর কিছু ছিল এই তোমার সাথে আমার লাভ কি সব বলো জীবনে লাভ লেটার পাঠিয়েছো মানে কয় পাঠাও লাভ লেটার পাঠাও না তুমি সাকরাইলে গেছো সেইটা তুমি আমাকে বলে গেছিলে বলদা গার্ডেনে বলদ বানাই গেছিলাম বাট খারাপ লাগে যে আমি একটা গান গাইতে চাইলাম আমাকে আটকায় দেওয়া হচ্ছে সামনে আমার আমি নিতে পারি না স্মেলটা বাবু ছেলে মানুষটা যে কেন এগুলো খায় আমি বুঝি না স্টিল শামিম আমি ব্যাকে দেখা দিই আই সোয়ার আমি দেখাবো এখন আমি নিভাই ফেললাম মানে কি তুমি তো বলেই দিলা শামিম মাছ আছে এটার মধ্যে একটু করো না বেস্ট আল্লাহ হাই রে শায়নাপু শায়নাপু কি হবে আপনার লাইফে শায়নাপু ভাইয়ার কথা যাক এখানেও বলা বলি করতেছে গাছের পাতা নড়তেছে অ্যাকচুয়ালি আমিও ভয় পাইছি আমি জীবনও ভয় পাই কেনা ভয় পাই না আর এগুলো আর্টিফিশিয়াল এগুলো আর্টিফিশিয়াল তোমার এই যে ব্যাঙের ডাক শুনতেছো এগুলো সব আর্টিফিশিয়াল বুঝছো এটা সাউন্ড রেকর্ড করা খুব সুন্দর ছিল সবাই এত ও কার ভাইয়া আপনার কথা আ থ্যাংক ইউ ভাইয়া সব মেয়েরা তোমার কথা বলতেছে অ্যাটলিস্ট একটা ছেলে তো আমার কথা বলছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ কি বলছে উনি বলেছেন হচ্ছে আই ডোন্ট নো তোমার কথা মনে বলছে না একটা ছেলে তো আপনার কথাগুলা খুব ভালো লাগে আই অ্যাম ভেরি মোটিভেটেড আ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এটা কি তোমার কথা না আমার কথা শায়ন আপু আমার বয়স তো 30 না আপু 30-এর বেশি আলহামদুলিল্লাহ আপু আপনি ফেসবুক কেন চালাচ্ছেন আপু ভাইয়া যে প্রোডাক্টের ও আচ্ছা ওইগুলো তো সবসময় করব এসব কথা বললো না আপু এখানে আমার যদি বলো যে অনেক ভালো লাগছে বাট সবচেয়ে ডিসলাইকিংয়ে যেটা বলো ওইটা হচ্ছে তোমার কেঁচো সিঁড়িতে উঠতে গিয়ে আজকে শামিম অ্যাক্টারে এসা পাড়া দিছে আমি দেখি না আমি দেখলে পাড়া দিতাম না রে বাবু সুইমিং পুলে নামার আগে আমি জাস্ট দেখলাম যে শামিমের একটা পাড়া কে ফোন করে আমাকে এত রাত্রে বাবু এটা তো বিজনেস কল আমার কাছে খুব অবাক লাগে আমরা যতটাই প্রফেশনালি হই মানে প্রফেশনাল হই না কেন ভাই আপনারা তো অ্যাটলিস্ট এতটুকু তো দেখতেছেন যে আমি বাইরে না আপনারা কেন আমাকে ফোন দিয়ে এখন জ্বালাচ্ছেন বাবু আমার রাগ উঠতেছে না রাগে ফোনে যাবে না মেবি শি ডাজন্ট নো যে তুমি লাইভে আছো নর্মাল ম্যানারিজমটা একটু শিখি আমরা সেটা হচ্ছে যে বা যিনি সাউন্ড নাই ভালো হয়েছে ভালো হয়েছে কি সাউন্ড আমার কথা শুনতেছে না কেউ না তোমার কথা শুনতে চায় না কেউ আমার কথা শুনতেছে আমার কথা কেউ শুনতে চায় না তুমি চ্যালেঞ্জ দাও শুনতে চাইছে প্লিজ স্পিক হিন্দি সে সামথিং প্লিজ ইয়া আপ আপু আপ কেসে হ্যায় আপু না ভাইয়া ওরাত নেহি মার্দ এ মার্দ হ্যায় ভাইয়া আপ কেসে হ্যায় সে কিছু বলো
अब कैसे रिपोर्ट कर पा रही ना कैसा कैसा है कैसा हूँ उनका होगे अच्छा आमर एक कमेंट पूरे फिल्म ऐ जानो ऐतकुन ऐतु ठंडा चिलो साड़ीन गर्म पड़ेगे से मैंने बाताज बंद होएगे से पहाड़ तो वीडियो पॉज होएगे से बालो इसे मैंने लाइफ टेक इसे का बालो इसे एक तो गान गाओ ऐ तो खून पड़े बोल से ना मुन खराब हो गया नाम का पागो ना आई कांट गान गाओ अर्जुन ना जी की कुर्ती सब कोई दो देखा ही तुम्हें कोठा बोशे आते हो गान गाओ अर्जुन ना जी फीलिंग्स से थकते हो यार मैं तो कोशिश करे अमी यह तो बच्चों पर एक गान सुनाए तो चाहिए ऐ ताईबा अमी भीवर बारानर जो न कथा बोली ना अमी जगुला बोली शुद्ध कथा बोली की बोसो ताईबा बोल से जे भाई आपने कथा बोलन भीवर बार बे क्या भीवर बारानर जो न कथा बोलता है क्या ना तामने की फारिया पुजीरो ताईबा अमी की भीवर बारानर जो न कथा बोली नो नो क्या ताईबा तुम्हारे काल के कथा गुलो भल लगे नहीं আমার গান গাইতে ইচ্ছে করতেছে কিন্তু এখানে তো ঠান্ডা লেগে গলাটা বসে আছে কি করব ভাইয়ার মতো হাজবেন্ড যেন সব ইনশাআল্লাহ মাশাআল্লাহ কি বলে ইনশাআল্লাহ 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 না বাট ব্যাড লাক মানে কি মানে ভাইয়ার মতো হাজবেন্ড যেন সবর হয় আমি কি ইনশাআল্লাহ বলবো না না কি সুবহানাল্লাহ বলবো কিছু তো বলো স্বামী ভাইয়ার কথা শুনতে চাই সবাই আল্লাহ মানে আচ্ছা ঠিক আছে একটা কাজ করি চলো তোমার ভাইয়ার জন্য একটা ব্লগ খুলি সব মিয়াপুরে জয়েন করে ভালো ভাইয়া অনেক বেশি মোটিভেশনাল কথা বলতে পারে আমাকে এতক্ষণ এত জ্বালাইছে শামিম এত জ্বালাইছে শামিম শামিম একটা ঘন্টা ঘুমাইছিল একটা ঘন্টায় আমি পিকচার্স আমি আমার টিকটক সেগুলো দেখছি শামিম উঠা এত জ্বালায় এত প্যারা দেয় সামনে মশা লাগে না এখানে কোনো মশা নেই মশা আছে এখানে নাই আমি রুমের বাইরে একটা দেখছিলাম একটা গান রিকোয়েস্ট করো আমি একটা গান গাই মিনিমাম আল্লাহ মিনিমাম একটা রিকোয়েস্ট তো করতে হবে তাইবা বলছে ভাইয়ার কথা সবাই শুনতে চায় তুমি একজনের কথা বারবার পড়লে চলবে না তুমি তাইবার কথা পড়তেছ কেন তোমাদের দেখে খুব সুন্দর লাগছে কেউ গানে রিকোয়েস্ট করে না না আমি থাকতে তোমাকে কেউ গান শুনতে চাবে না তুমি আমার পছন্দ না আমার 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 কথা শুনতে সবাই চাচ্ছে আমার গান তুমি শুনছো বাবু ভুলে যাও না প্রেম করো অবস্থা অবশ্যই মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে হয় মাশাআল্লাহ যে তোমার মতো হাজবেন্ড যেন অনেক মানে মেরা পায় আপুরা পায় এই যে আমি কেন মাশাআল্লাহ এই যে এখন সবাই গান শুনতে যাচ্ছে ইনশাআল্লাহ বলে সেই জন্য ডুয়েট সা না আমার গানের গলা খারাপ না ও রিয়েলি শামিম জীবনে কোনো না তুমি গান ধরো আমি তোমার সাথে দেখো কি সুন্দর গান ধরি লাইট অফ করে দিচ্ছি কেন কারণ এদের তো টাইম শেষ জীবনে শুনিও না আমি শ্বাস নিতে পারবো আই ডোন্ট নো কারণ কি জানো কি হচ্ছে ওইখানে তখন বসছি না আমি পালা আচ্ছা বলতেছে বাবু কথাটার মানে কি বাবু কথা হবে বেবি ইটস ভেরি সিম্পল বাবু মানে যেটা বাংলা মানে ইংলিশে বলা হয় বেবি হি ইজ মাই বেবি আমার জামাই হ্যাপি হ্যাপি কারণ কিছু কিছু দুষ্টু মানুষ তাকে সুন্দর করে আস করে দুজনে মিলে গান গাও শোনো আর ফাজলাম করো না হ্যাঁ আমার গান গাওয়ার অনেক ইচ্ছা ছিল বাট তোমরা আজকে আমাকে বুঝাই দিছো যে ফারিয়া ভাইয়ার গল্প শুনতে চাই বাট কোনো গান না এদিকে একটু সামনে আনো না দেখি হাজবেন্ড ওয়াইফের ফ্রম দুবাই সিং ইউ হাজবেন্ড ওয়াইফ আচ্ছা আচ্ছা কি গান গাবো একটু বলো না এই রাত তোমার আমার এই রাত তোমার আমার এটা তো সিনেমার গান তোমরা এগুলা কইরো না ভাই তুমি এসব ফালতু গান বলো না একটু ভালো সং দাঁড়াই এক মিনিট হ্যাঁ বাড়ি যাচ্ছি লাগতে হ্যাঁ তোমার তোমার তোমাদের ভাইয়া একে তো বিরক্ত আমার এই গানের উপরে ভাইয়া গানের কলি খেলা শুরু করেন এটা দিয়ে আমরা একটা ই করতে পারি আচ্ছা একটা লাইভ করব এরকম কলি দিয়ে খেলা যে কলিতে শুধু তুমি আমি থাকবো না যে কলিতে আরো অনেক কলিরা থাকবে তোমরা জয়েন করবে সেই কলিতে এরকম একটা করতে পারি আমরা না আপু আপনাকে ভালো লাগে না ভাইয়াকে ভালো লাগে তাই লাভ ইউ ভাইয়া ও মাই গড শামিমা ওনার নাম মানে আমাকে ভালো লাগে না তোমাকে আই লাভ ইউ বলছে শামিম তুমি খুশি হইছো আচ্ছা আপু বললো না হয় তাতে কি হলো বলো
আমাকে যদি কোনো ছেলে আই লাভ ইউ বলে তুমি ঠিক থাকতে পারবা শামিম? সঞ্জিদা সুপ্ত তুমি কেমন আছো মা? সুপ্তি পাপাকে একটা আন্টি আই লাভ ইউ বলছে, আমাকে ভালো মানে বলে নাই, তোমার পাপা বলছে বলুক। লেটস সি আমাকে কেউ আই লাভ ইউ বলুক, তুমি কি করবা? তারে মেরে ফেলবো। হোয়াই? হ্যাঁ দেখি ব্লু গাউন আপু, এটা আমার নিজের ডিজাইন করা ছিল, একটু গাউন আপু। আচ্ছা গাই, কী গান গাবো যেন ঠিক করে রাখছিলাম, দাঁড়া একটু দেখে নিই। ইস, একটা সময় এত গান গাইতাম, লাইফে গানটা সব বন্ধ করে দিল সবাই আমার। প্লিজ টেল ইউর লেন্স শেড আপু, আমার লেন্স শেড আমাকে গিফট করা হয়, কোনো এই লেন্সগুলো আমার নিজের টাকায় কেনা না, এটা সত্যি। দাঁড়াও দেখি তো কী গান আছে, কমেন্ট পড়ো বাবু। বৃষ্টি ইসলাম আই লাভ ইউ ভাইয়া। আরে দূর হইতো তুই ইয়ে কান্তা, তুমি বৃষ্টি ইসলাম থ্যাংক ইউ। এটা আমি গা তোমার ভাইয়ার আমি টিকটক করবো। একটা মিনিট, আমি একটা গান আমার খুব ফেভারিট, ওয়েট এ মিনিট প্লিজ। হ্যালো এন আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফারিয়া ফ্রম কম কম, জাস্ট লুক এট মাই আইস। এবার ধরো, তোমার দেখা লাগবে না, তুমি আমাকে দেখো। এটা থাকবে, আমি টিকটক করি, দাঁড়াও মামা ওয়েট। আমার জন্য তুই পৃথিবী হয়েছে, তোমার ভাইয়াও গান গাওয়া শুরু করে দিছে, ভাই বাদ দাও, তোমার ভাইয়ার সামনে ভালো এক্সপ্রেশন, আমার জামাইয়ের সামনে কিছু করতে। বাবু একটা একটা করে সব লাইট অফ করে দিচ্ছে, চলো আমরা রুমে যাই। শোন আমার চোখ কথা বলে সবসময়, এটা সবাই বলে, আমার চোখে নাকি কি আছে, তোমার ভাইয়াও বলে, আর অনেকে বলছে, আমার ফ্রেন্ডসরাও বলছে। দ্য থিং ইজ, তোমার আজকের জন্য আর গানটা গাচ্ছি না, আমার জন্য তুই পৃথিবী এই গানটা গাইব না আরেকদিন। নট কেন, কালকে আমি তো এটা নিয়ে, কালকে তো এটা নিয়ে ইয়ে করলাম না, আমি টিকটক করলাম না, সুলতান খান এক্সিট। ওকে হ্যাঁ আলু বাবা, বাবু বাবু হ্যাঁ কেউ নাই, ভয় পাচ্ছো? হ্যাঁ লাইট অফ করে দিছে, কেউ নাই, প্লিজ আমরা রুমে চলে। মিলি আপু, এটা পার্সোনাল লাইফ না আপু, পার্সোনাল লাইফ যেটা কথা বলছেন আমি বলি, বেসিক্যালি আমার হাজব্যান্ড একটু উপরে গিয়েছিল, একটু ক্লিয়ার করি লাস্টের দিকে, তো আমি অফ করে দিব। এটা হয় না, এটা আপনারা বুঝবেন না আপু, ও আসলে উপরে গেছিলো তো, আর এখানে দুইটা মাত্র দোলনা, আমি একা বসেছিলাম, একটু ভয় পাচ্ছিলাম, দ্যাটস আমি লাইভে চলে আসছি, আদারওয়াইজ আমি মিউজিক পছন্দ করি, মিউজিক শুনলেই পারতাম। বাবু নোবডি, কেউ শুনে, সব চলে গেছে, এখন আমি যাচ্ছি, আমি ক্লিয়ার করে দিয়ে যাই ব্যাপারটা। সো এটা আমার পার্সোনাল একদম টাইমটা, আমার পার্সোনাল টাইম অ্যান্ড পার্সোনাল আপনি লাইফ বলেন, এটা কিন্তু ঠিক, কিন্তু আপনি এখন যেটা দেখছেন আমার হাজবেন্ড কিন্তু আমার কাছে অনেক দূরে, ঠিক আছে, এটাই ব্যাপার, ব্যাপারটা আর কিছুই না, আমি ভয় পাচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমি আসলে এরকম লাইভে আসছি, আদারওয়াইজ আমি এরকম টাইমে, এতক্ষণ বাবু আমার সামনেই ছিল, ও টাকা আনার জন্য উপরে গেছিলো, ঠিক আছে, দ্যাটস ইট আপু, এগুলো নিয়ে এত কাহিনী করার কোনো দরকার নেই আপু, আর আমাদের পার্সোনাল লাইফ তো আমাদের পার্সোনাল লাইফই না, এখন আমরা হাঁটবো, আমরা সুইমিং পুলের ওইদিকে যাবো, নাচবো, আমি অনেক নাচি, ভয় পাইছি। বাবা তুমি কোনো ভয়ই পাও না, একটু বিলাইটা কী করছিলো দেখো, তারপর বুঝো মামা কতটা ভয় পাইছে। যাই হোক আল্লাহ হাফেজ বাবাই, বিকজ এখানে সব অন্ধকার করে, মানে সাইরু এমন একটা জায়গা, আমার বাচ্চাদেরকে আমি এই জন্য আনি নাই, সারা সত্যি দেখো, আমি একটু দেখাই মা, রাত কয়টা বাজে দেখো, রাত 10টা বাজে, সকল এই দেখো বাবা, এই যে
বাইরের লাইটগুলো রেস্টুরেন্টের ভিতর টোটালি অফ, একদম অন্ধকার। দেখছো কি অবস্থা, একদম অন্ধকার। ঠিক আছে, আমি অভদ্র না, আমি অনেক ভদ্র। ওকে ভাইয়া হয়তো আপনার বছরে 2 থেকে 3 বার লাইভে আসে, আর আমি কিন্তু ইনফ্লুয়েন্সার, আমি কিন্তু ব্লগার, আমি কিন্তু ব্লগ করি। সো আপনাদেরকে কিন্তু, আপনাদের মতো মানুষদেরকে কিন্তু আমরাই ডিল করি, ঠিক আছে আপু? সো আমরা যে আমরা তা, কোনো আর্টিফিশিয়াল আপনি দেখছেন না। আর আপনি যেটা ইউজ করেছেন আমার ব্যাপারে, মিন করতে চাইছেন ভাইয়া ভদ্র আমি অভদ্র, তাহলে আমরা সংসার করতে পারতাম না আপু। 19 বছর, আই এম সো সরি ডার্লিং, 19 ইয়ার্স, আলহামদুলিল্লাহ স্মুথলি সংসার করতেছে, করে যাচ্ছে। সো আগে একটু বুঝেন আপনি কাকে কোন কথাটা বলতেছেন, ওকে? সো আমি ভয় পাচ্ছি না, আমি ভয় পাই না। পায়ের নিচে কিছু আছে দেখো, জুতাটা দাও না, দিয়েছি বললে হবে না, আমাকে দাও, আমি ঝাড়বো। ওকে, তো আমরা এখন হেঁটে হেঁটে যাবো। ব্যাপারটা হচ্ছে এরকম, ওই যে বললাম না যে কালকে আপনার ভাইয়ার কাছ থেকে কথাটা শিখেন, আপনার ভাইয়া বলছিল যে নেগেটিভ কথাবার্তা আমি করেছি। হ্যাঁ না, আমাকে একজন বলতেছিল ভাইয়া তো ভালো, চেক করছো বাবু, ভাইয়া তো ভালো, আপনার শেখা উচিত। আমার শিখতে হবে না, বিকজ এটা আমার কাজ লাইভে কথা বলা, বাট এটা ভাইয়ার কাজ না। ওকে, সো ভাইয়া অনেক কিছু স্কিপ করে, যেমন কালকে লাইভের মধ্যে দেখবা তোমরা যে একটা কমেন্ট দেখে তোমার ভাইয়া পুরো আটকাই গেছিলো, তখন তোমার ভাইয়াকে আমি বুঝাইছি বাবু এগুলো এগুলো যদি ব্যাগে ঢুকাই পাবে, এগুলো যদি সে শিট ম্যান গেছে না, এখন বুঝবা। ওই যে শামিম, ওই যে এখনো আছে শামিম, শামিম এখনো আছে, ওরা ডেকে নিয়ে আসো। আবার আটকাই গেছে আমার ব্যাগটা। সাইরুতে একটা মেয়ের আত্মহত্যার কাহিনী আছে, প্রেম ঘটিত। হ্যাঁ, ওই যে এই জন্য সাইরু নাম হলো, কি বলতেছো বাবু, এই জন্য তো সাইরু, সাইরু মেয়েটাই তো আত্মহত্যা করে। এটা কি রিয়েল রিয়েল ছিল? হ্যাঁ, রাজার মেয়ে। হ্যাঁ আমি শুনছিলাম, কিন্তু এটার সাথে চুলের সম্পর্ক নাই। কি করবো বলো, এই যে দেখো কি করতেছে শামিম বাবু, এরা থাকতে এটাকে খুলো। গুড নাইট, কথা শুনবে না বেশি, পাকনাম কি করে তো নিজেই দেখবে। পিকু ঝুট বলে, সুপ্তি বলতেছে তুমি বল ঝুট বলছো, কি ঝুট বলছো? এই যে রাজা রানীর কাহিনী, না না রাজা রানীর কাহিনী সত্য, এই যে সাইরু মেটার নামই সাইরু, কি করতেছে দেখছো? আই শর তুমি পারবা, মেটা ভালোবাসার জন্য আত্মহত্যা করে, এই জন্যই তার নাম সাইরু, মেয়েটা ভালোবাসার জন্য আত্মহত্যা করছে। সাইরু নামে মেয়েটা, এই পাহাড়ে মেয়েটার নামই রিসর্টটা, ও মেয়েটার নাম সুপ্ত পাপা, ই বলে নাই ঝুট বলে না, এটা সত্যি। দেখো কি স্বামী, ওরাও চলে গেলে পরে বুঝবা মজা। আমার গাল তাল গরম হয়ে গেছে ভাই। হাই নিরাল কবিতা আপু, হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, আর তোমরা খুব সুইট, তোমাদের এঞ্জেল দুইটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর কত নেগেটিভ মানুষের কথায়, সি ইফ ইউ ট্রাই ইউ ক্যান গেট, আই নো আই নো বেবি, আমি যাচ্ছিলাম না তুমি কষ্ট করো, এটা যদি বুঝতা তাহলে তো, তাহলে যে কি হয়েছে যে 19 বছরে না তুমি যেটা অবশ্যই ওইটা বলে লাভ নাই, যদি কেউ জিজ্ঞেস করে তোমাদের বিয়ের বয়স কত কি বলবে জানো, এখন বললে বলবে 25 25, যদি এক মিনিট বাবু এটা ধরা লাগবে না, তুমি ফোন ধরো, দোলনা ধরছি এক মিনিট। সো এটা ব্যাপারটা এরকম থাকে যে এখন তোমার ভাইয়ের যদি বলা হয় যে আপনাদের বিয়ের বয়স কত, হয়তো সে বলবে 25 বলবে, বিকজ ওর আমাদের বিয়ের বয়স হলো 19 বছর, কিন্তু সে মানুষকে বলে বেড়ায়, কখনো 22 বলে, কখনো 23 বলে, ও যে কি বলে বুঝছো না, আল্লাহ জানে কেন বলে। আমার খুব জানতে ইচ্ছে করে ও কেন এরকম বাড়ায় বাড়ায় বলে, কি মজা পায় এগুলো করে, ট্রাস্ট মি, বিকজ হ্যাপি মোমেন্ট গুলো এত তাড়াতাড়ি চলে গেছে আপু। এটা বাংলাদেশ, গো 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 রুমে যে, হ্যাঁ বাংলাদেশ বাট সেফ ইয়ার, সব নিছো আমার ফোন আরেকটা, হ্যাঁ
আচ্ছা পিকু 30 বলবে হ্যাঁ এই যে যে দেখছো আমার মেয়ে বলতেছে শক্তি আমার বড় মেয়ে বলতেছে যে এখন যদি 19 বছর আমাদের বিবাহিত লাইফ বাট আমার জামাই এখন যদি জিজ্ঞেস করে কেউ ধরো যে আমি নাই সামনে তাহলে বলবে আমার বিয়ের বয়স 30 বছর 19 বছর ওর কাছে মনে হইতেছে না এত লম্বা সময় ঠিক আছে এটাই এটাই সত্যি কথা আই ডোন্ট নো কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে অ্যাকচুয়ালি আমি এই ল্যাঙ্গুয়েজে কথাই বলি না আমার ব্যাক পড়ে যাচ্ছে আমার এই থেকে ব্যাকটা অনেক হালকা হয়ে গেছে সামনে সো থ্যাংক ইউ সো মাচ স্যার আর একটু থাকো আই হায় মানুষ বলবে কি এদের কি কোনো কাম কাজ নাই এরা বেড়াইতে গিয়ে ডিরেক্টলি আমি আর আমার হাজব্যান্ড সুইমিং পুলে 2 hours অ্যান্ড দেন বাথটাফে 2 hours অ্যান্ড দেন রেডি সারাটা দিন কিন্তু আমরা একজন আরেকজনের সাথে স্টিল আমরা এখনও কিন্তু একসাথে এমনটা না যে ও অ্যাপ্রিসিয়েট করে না ওর মানে ভালো লাগে না লাইক দ্যাট অ্যাকচুয়ালি কেন লাইফ শেষ করবো তুমি বলো মুখ দিয়ে কেন লাইফ শেষ করতে বলছো মানে অন্য মানুষ দেখে না 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 তো হাঁটবা তো যে নেটওয়ার্কের সমস্যা হয় এই জন্য তো বলো নাই অলরাইট সো ব্যাপারটা এরকম আপনাদের মুখে যা আসে কথা ঠাস করে আপনারা বলে ফেলেন আর না তোমরা আমাকে এত জ্বালায়ও না বুঝছো না আমি একটু বেড়াইতে আসছি আম্পু আমার জামাই বাড়ায় বলে ওরে বাবা তার মানে শুধুমাত্র তুমি না হ্যাঁ তার মানে ব্যাপারটা ভাইয়া যদি আরে তাই ব চলস না সো ব্যাপারটা এরকম থাকে আপনারা ভাবেন কি জানেন যে আচ্ছা এরা বেড়াইতে গেছে ওখানে গিয়েও লাইফ করে এদের কামটা কি কাম টাম এরকম কিছু না পুরা একটু পজিটিভ যদি চিন্তাভাবনা করেন এটা আমার মানে অলমোস্ট 4.5 lakh ওয়েল উইশার আমার যারা আমার ভালোবাসার জায়গা আমার ভাল লাগে কথা বলতে থাকে না যে এই যে আমার মেয়ে বলতেছে আমি জ্বালাই না হ্যাঁ সো ব্যাপারগুলো কিন্তু এরকমই থাকে ডিয়ার মানে মনে হয় যে একটু কথা বলতে পারতাম একটু ভাল লাগতো আপনাদের সাথে এত বেশি টাচি হয়ে গেছে আমরা রাইট সো এই তো আবারও জ্বালাইছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপু কই তুমি দেখা যাচ্ছে না আচ্ছা আমরা দুজন মিলে ই করে ফেলি খাও তো ঠিক মতো তো খাও হ্যালো আসসালামু আলাইকুম কতবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন অ্যান্ড ভালো থাকেন সুস্থ থাকেন শেষ করছি আল্লাহ হাফেজ আমি ভাই বলি না স্বামী তোমাকে আমার আমার ব্লগে সেভাবে কথা বলতে হবে না যে যার মতো নো 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 আমার মতো করে বলো বলো আমি কি বলি লাস্টে বাই বাই কেমনে বলি বাই বাই হলো তুমি বলো তুমি বলো হলো ওকে সো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালো থাকবেন অনেক 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 ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম টেক কেয়ার আসসালামু আলাইকুম বাই বাই অনেক অনেক ভালো থাকেন অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ আর টেক কেয়ার ওয়ালাইকুম আসসালাম ওকে বাই 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 অরিন থ্যাংক ইউ সো মাচ অরিন থ্যাংক ইউ বাই